তৃতীয় ধাপে দেশের 64টি পৌরসভায় ভোট গ্রহণ আগামী 30 জানুয়ারি। ভোটের দিন যত এগিয়ে আসছে তত জমে উঠছে প্রচার প্রচারণা। দিনরাত গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন বিএনপি ও অনেক স্বতন্ত্র প্রার্থী। সুষ্ঠু নির্বাচন করতে হবে করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। মাঘের কনকনে শীত, এরই মধ্যে প্রার্থীদের দৌড়ঝাঁপ, ভোটারদের কাছে টানতে বিরামহীন ছুটে চলা, প্রচার প্রচারণা জমে উঠেছে দিনাজপুরের হাকিমপুর পৌরসভাতেও। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী বড় দুই দলের মেয়র প্রার্থী। এখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে যে প্রতিটা প্রার্থীর সমঅধিকার, সেটা এখানে মোটেও নেই। দলমত নির্বিশেষে এখানকার মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ এবং সকলেই সুষ্ঠু সুন্দরভাবে ভোট প্রদান করবে, এটি আমাদের আশা প্রত্যাশা। স্থানীয় সরকার নির্বাচন, তাই ভোটারদের আগ্রহ বেশ, এলাকার উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছেন তারা। জনগণের কাজে আসবে, আমাদের হিলির উন্নতির কাজে আসবে। পাবনা পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাগুলোর উন্নতি দরকার। কেন্দ্র শান্তিপূর্ণ থাকুক এবং আমার ভোট যেন আমি দিতে পারি। ভোট গ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। 30 জানুয়ারি কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর ও পাবনা পৌরসভায় ব্যালটে ভোট নেওয়া হবে। পৌরসভাবাসী জাহিদ হাসান, যমুনা নিউজ।